ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন কেবি বাংলা, আর কেবি বাংলা তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য আরেকটি নতুন রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজেবিলিটি। এখানে আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ সহ বিভিন্ন রকম কোয়ালিফিকেশনের যোগ্যতায় গ্রুপ সি, গ্রুপ ডি পোস্ট সহ বিভিন্ন রকম পোস্ট রয়েছে। তো আজকের এই নোটিশটি দেখবার জন্য সবার প্রথমে আপনাদের ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজেবিলিটির যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে আসতে হবে। এই সাইটে আসবার পর নিচে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ বা ইভেন্টস, তো সেখানে আপনারা সেই রিক্রুটমেন্টের নোটিশটি পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার্থে সেই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে রেখেছি, তো সোজা আমি চলে যাবো সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজেবিলিটি। এটা কিন্তু একটি সেন্ট্রালের কাজ। তো এই যে পোস্টগুলির দ্বারা এখানে আপনারা আবেদন করবেন, এই যে চাকরিটি পাবেন, এটা কিন্তু আপনারা কলকাতাতে পেয়ে যাবেন। বন হুগলি, কলকাতা 7091, তার যে তার যে পুরো অ্যাড্রেস এখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা সেটা দেখতে পাবেন। এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে কত তারিখে, সেটা হচ্ছে 21/5/2021 তারিখে। কেন আমি আপনাদের এই ডেটটি দেখাচ্ছি, তার কারণ হচ্ছে যে এই যে রিক্রুটমেন্টটি রয়েছে, এই আবেদনটি প্রকাশিত হয়েছে 21/5/2021 তারিখ থেকে। টোটাল 30 দিনের মধ্যে আপনারা এই আবেদনটি করতে পারবেন, এর পরবর্তীতে আপনারা এই আবেদনটি করতে পারবেন না। তো এখানে যে পোস্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, কিন্তু 1-2 থেকে যে শুরু করে যে প্রথমে যে সকল পোস্টগুলি রয়েছে এখানে হায়ার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো আমি আপনাদের লাস্ট থেকে সেই সকল পোস্টগুলি দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 13 নম্বরে আমরা চলে আসবো, যেটা দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এই পোস্টের জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট। তো আপনাদের এইচএস পাস করতে বলা হয়েছে, যে কোনো বোর্ড বা শাখা থেকে আপনারা শুধুমাত্র এইচএস পাস করে থাকলে আবেদন করতে পারবেন। তার সঙ্গে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে এ টাইপিং স্পিড 30 WPM ইন ইংলিশ। আপনাদের এর সঙ্গে 30টি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকতে হবে ইন ইংলিশের মধ্যে। অর আপনাদের যদি ইংলিশ টাইপিং না থাকে এক্ষেত্রে অর দেওয়া রয়েছে, অথবা 25টি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকতে হবে ইন হিন্দিতে। তো যদি আপনাদের টাইপিং স্পিড থাকে এবং এইচএস পাস করা থাকে, তাহলে কিন্তু আপনারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবেন। তো এরপরে 12 নম্বর পোস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন সার্জিক্যাল বুট মেকার গ্রেড 3। এখানে আবেদন করবার জন্য লেভেল 2 হিসাবে আপনারা বেতন পেয়ে যাবেন। এজ লাগবে 27 বছরের মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের লাগবে ম্যাট্রিকুলেশন, আপনাদের মাধ্যমিক পাস করতে বলা হয়েছে, অর অথবা ইটিসি রিলেভেন্ট উইথ ITI এর সঙ্গে আপনাদের, অথবা এই যে সার্জিক্যাল বুট মেকার নিয়ে আপনাদের গ্রেড 3 নিয়ে যদি আপনাদের ITI কোর্স করা থাকে, তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও ITI বিভিন্ন রকম কোর্স এখানে দেওয়া রয়েছে, আপনারা এসব একটু দেখে নেবেন। 1 নম্বর পোস্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার গ্রেড 3। এখানে আবেদন করবার জন্য লেভেল 4 হিসেবে বেতন পেয়ে যাবেন। এজ আপনাদের চাওয়া হয়েছে 27 ইয়ার্সের মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন আপনাদের পাস করতে বলা হয়েছে, আর শর্ট হ্যান্ড আপনাদের টাইপিং লাগবে 80 থেকে 30টির মধ্যে, তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। তো এখানে যতগুলি পোস্ট আপনারা দেখতে পাবেন, এখানে যদি আপনাদের টাইপিং স্পিড যদি খুব ভালো হয় এক্ষেত্রে আবেদন করবেন। তো এই কোয়ালিফিকেশান না থাকলে এখানে অথবা করে দেওয়া রয়েছে, গ্র্যাজুয়েশন আপনাদের পাস হতে বলা হয়েছে, আর 100 থেকে 40টি শর্ট হ্যান্ড যদি আপনাদের টাইপিং স্পিড থাকে, তাহলে স্টেনোগ্রাফার গ্রেড 3 হিসাবে আপনারা আবেদন করতে পারেন। স্টেনোগ্রাফার গ্রেড 3 পদের জন্য এখানে কিন্তু আপনাদের 2 বছর এক্সপিরিয়েন্স আছে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ স্টেনোটাইপিস্ট। এরপরে দেখতে পাচ্ছেন ডিজারেবল কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো আপনাদের এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের সঙ্গে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজও জানতে লাগবে, তবে কিন্তু আপনারা স্টেনোগ্রাফার গ্রেড 3 জন্য আবেদন করতে পারবেন। তো বাকি সব ক্ষেত্রে এখানে আপনাদের এক্সপিরিয়েন্স হয়েছে যতগুলো এখানে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। 9 নম্বরে দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান। এখানে কাজ করবার জন্য আপনাদের লেভেল 6 হিসেবে বেতন পেয়ে যাবেন। এজ লাগবে আপনাদের 30 ইয়ার্সের মধ্যে, আর এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, মাস্টার ডিগ্রি আপনাদের পাস করতে বলা হয়েছে লাইব্রেরি সায়েন্স নিয়ে, অথবা অর এখানে দেখতে পাচ্ছেন ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান উইথ 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যান্ড গুড ওয়ার্কিং নলেজ অফ লাইব্রেরি সফটওয়্যার অ্যাপ্লিকেশান। তো বুঝতেই পাচ্ছেন এখানে আপনাদের যদি 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকে নলেজ অফ লাইব্রেরি সফটওয়্যার অ্যাপ্লিকেশান নিয়ে, তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারছেন। তো লাইব্রেরিয়ান নিয়ে এখানে আপনারা ডিজারেবল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন। আমি আপনাদের অনেকবার বলেছি, ডিজারেবল কোয়ালিফিকেশান থাকলেও আবেদনের যোগ্য, আর না যদি থাকে তবুও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো অতএব আপনারা এই সকল একটু দেখে নেবেন। এখানে কিন্তু স্টাফ নার্স পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো স্টাফ নার্সের জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে এই সকল আপনারা একটু দেখে নেবেন। এখানে এছাড়া অনেক রকম পোস্ট রয়েছে, এই সকল পোস্টগুলি আপনারা একটু দেখে নেবেন। আমি এই যে নোটিশটি রয়েছে, এই নোটিশটির লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আবেদনটি কী করে করবেন, আবেদনটি করবার জন্য এই যে অ্যাড্রেসটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ডাইরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজেবিলিটি, BT রোড, বন হুগলি, কলকাতা 7090। এই যে অ্যাড্রেসটি রয়েছে, এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে উইথ
উইথিন 30 ডে ফর দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য এমপ্লয়মেন্ট নিউজ। এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে কবে, আমি আপনাদের সবার প্রথমে যেটা বলে দিয়েছিলাম 21/5/2021 তারিখ কিন্তু এই আবেদনটি প্রকাশিত হয়েছে। এ থেকে পুরো 30 দিনের মাথা আপনারা শুধুমাত্র আবেদনটি করতে পারবেন। তো এখনও সময় রয়েছে, এখনও আপনারা আবেদনটি করে নিতে পারেন। আবেদন করবার জন্য এখানে একটি অফলাইনে ফর্মেট রয়েছে, এই যে ফর্মেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মেটটি আপনাদের সবার প্রথমে A4 প্রিন্টের A4 সাইজের মধ্যে প্রিন্ট আউট করে এই ফর্মটি ফিল আপ করার পর সেখানে পাঠিয়ে দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো এটি আপনারা খুব সুন্দর করে দেখে বুঝে ফিল আপটি করে নেবেন। এবার আমি আপনাদের চলে আসছি, এখানে আপনাদের কিছু ফি পেমেন্ট রয়েছে, 300 টাকা এখানে আপনাদের ফি পেমেন্ট করতে হবে। 4 নম্বর অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন 4 নম্বরে 300 টাকা এখানে আপনাদের ফি পেমেন্ট করতে বলা হয়েছে। কাদের কাদের ফি পেমেন্ট করতে হবে না, SC ST এবং পার্সন উইথ ডিসএবিলিটি PWD।